আসসালামু আলাইকুম। যারা স্বদেশ এবং বিদেশে আমার ইউটিউব চ্যানেলটিকে দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। উপস্থিত শ্রোতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে মহান শহীদ দিবস, ১৯৫২ সালে মাতৃভাষাকে রক্ষা করার জন্যে, পাকিস্তানি শাসকদের হাত থেকে মাতৃভাষাকে রক্ষা করার জন্যে একদল দামাল ছেলে বুকের টাকা রক্ষা তুলে দিয়েছিল। এই এই আশপাশ দিয়েই, আশপাশের অঞ্চল দিয়েই তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। প্রেক্ষাপটটা এরকম, 1947 সালে ভারত থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে আমরা নতুন রাষ্ট্র পেয়েছিলাম। পুরো পাকিস্তান, পশ্চিম পাকিস্তান মিলে পাকিস্তান, আর ভারতবর্ষ মিলে ভারতবর্ষ। সেই পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা ছিল বাঙালি জাতি, বাংলা ভাষাভাষী ছিল সেখানে প্রায় 100%, এবং সংখ্যা পাকিস্তানিদের ছিলাম, আমরা ছিলাম সংখ্যাগুরু। কিন্তু পাকিস্তানিরা ক্ষমতা পেয়েই, অর্থাৎ পাকিস্তানের ক্ষমতা তারা কুকিগত করেই নানান ষড়যন্ত্র শুরু করে দিল বাঙালিদের। সেই তারই একটা ষড়যন্ত্রের বিষয় ছিল, সেটা হলো মাতৃভাষাকে, বাংলাকে তারা মাতৃভাষা হিসেবে তারা রাখতে দিবে না। তারা তৈরি করে দিল, তারা ঘোষণা দিল, তারা ঘোষণা দিয়ে বসলো যে একমাত্র উর্দু হবে রাষ্ট্রভাষা। তখন তদানীন্তন বঙ্গবন্ধুর সাথে যারা রাজনীতি করছিলেন তাদের মধ্যে সে সমস্ত বঙ্গবন্ধু হয়তো জেলেই ছিলেন, তো তারা প্রতিবাদ করেছিল যে না, রাষ্ট্রভাষা উর্দু হবে না, হবে না, রাষ্ট্রভাষা হবে বাংলা, এবং অন্যতম রাষ্ট্রভাষা হবে বাংলা। এই সংগ্রাম তখন যারা প্রশাসক ছিলেন পাকিস্তানের তারা ক্ষুব্ধ হয়ে গেলেন এবং তারা নির্বিচারে গুলি চালিয়ে বসলেন। সেই গুলিতে শহীদ হলেন, সেই গুলিতে শহীদ হলেন সালাম, জব্বার, রফিক, শফিক, শহীদ হলেন। সেই শহীদদের রক্তমাখা জামাকাপড় নিয়ে, সেই শহীদদের লাশ নিয়ে শুরু হলো মিছিল, শুরু হলো আন্দোলন। সেই আন্দোলন আর পাকিস্তানিদের পক্ষে সম্ভব, সামলানো সম্ভব ছিল না। বাঙালি যখন রক্ত দিতে শিখেছে তখন কেউ তাদেরকে দাবায় রাখতে পারবে না, দাবায় কেউ রাখতেও পারে নাই। সেই যে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি এই ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ আজ থেকে 69 বছর আগে এই ঘটনাটি ঘটেছিল, ঠিক এই অঞ্চলের আশপাশ দিয়ে। সেই দিনই, অর্থাৎ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শুরুর প্রাককালে, সেদিনই রাত্রে এই কিছু ছেলে বিশ্ববিদ্যালয়, অর্থাৎ মেডিকেল কলেজের কিছু ছাত্রছাত্রী মিলে এইখানে গড়ে তুলেছিল শহীদ মিনার। সেই শহীদ মিনার কিছু রিনোভেশন হওয়ার পরে তেমনি আছে, কিন্তু ভাষার মর্যাদা অনেক বেড়ে গেছে। ১৯৫২ সালে সেই আমরা তখন শুরু করলাম শহীদ দিবসের পালন, শহীদ দিবস পালন করা আমরা শুরু করলাম। আজ সেই শহীদ দিবস এসেছে, কত রক্তি, কত রঙিন হয়ে এসেছে দেখুন। সবাই তাদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এসেছে, সবাই নারীরা এসেছে, সবারই ভালোবাসে ফাগুন মাস শেষে তারা সেভাবেই এসেছেন। এই যে সেদিন হয়তো ছিল বাংলাদেশ এগিয়েছে, এটাই তার প্রমাণ। অর্থাৎ আমাদের সিদ্ধান্ত যে সঠিক ছিল, আজকে সারা পৃথিবীব্যাপী এই সম্মাননা দিয়েই আমাদের ১৯৫২ সালের 21 ফেব্রুয়ারি এই ঘটনা ঘটেছিল, সেটা আমরা পালন করতাম শহীদ দিবস। শহীদ দিবসের পরে এটা 71 সালে আমাদের যুদ্ধের মূল হাতিয়ার হিসাবে
এটা একাত্তরের রক্ত রক্ত দান রক্ত ত্যাগকে উৎসর্গ করে আমরা 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আবার পুনরাবৃত্তি থাকবে। বঙ্গবন্ধু যত 70 সালে নির্বাচনী নিয়ঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরে তারা যখন বঙ্গবন্ধুকে ক্ষমতা দিল না, তখনই শুরু হয়ে গেল 71 সালে এই সংগ্রামের প্রস্তুতি পর্ব। আলোচনা মিটিং নামে তারা কালক্ষেপণ করতে পারে পাকিস্তানিরা, তারপরে তারা ঝাঁপিয়ে পড়লো 16 তারপরে তারা ঝাড়ে 26 মার্চ রাত্রে কালো রাত্রে সংগ্রাম। সেই সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, অর্থাৎ বাঙালিকে আবার একটা জাতি হিসাবে সত্তা লাভ করে বাঙালি জাতি বাংলাদেশ পেল, বাঙালি বাংলাদেশ পেল, বাংলা ভাষা পেয়েছিল 1952 সালে আর আমরা স্বাধীনতা পেলাম 71 সালে। এই দিবসগুলো যখন আমরা পালন করি তখন প্রায় একই রকম দেখা যায়, একই রকম হয়ে যায়। ঘটনা প্রায় 19 বছর আগে পড়ে, তারপরেও ঘটনা এক হয়ে যায়। অর্থাৎ বাঙালির জীবন, বাঙালির জীবনে বারবার রক্ত দিতে হয়েছে তাকে, বারবার তাকে রক্ত দিতে হয়েছে, সেই রক্তের মধ্য দিয়ে সে তার স্বাধিকারকে প্রতিষ্ঠা করতে পেরেছে। আজকে যে এসেছে, আজকে সবাই সব স্তরের মানুষ তাদের আত্মার অন্তঃস্থল থেকে তারা শুভেচ্ছা খুলে নিয়ে আসছে। সারা বাংলাদেশের মানুষ যদি একত্রিত হয় তাহলেও যেন এর শেষ নেই, তাদের তাতেও মানুষ আকাঙ্ক্ষা থেকেই যাবে। তা আমরা সেই এক ক্ষুদ্র একটি অংশ আপনাদেরকে দেখালাম পুরো সম্পূর্ণ ঘোষণায়। এখানে দাঁড়িয়ে আছে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ তাদের শ্রদ্ধা দিয়ে, তাদের শ্রদ্ধাঞ্জলি দিয়ে তারা নিবেদন করতে এগিয়ে আসছে। মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। এরপরেই রয়েছে বাংলাদেশি বিহারি পুনর্বাসন সংসদ বিবিআর এর পল্লবী থানা শাখা ঢাকা মহানগর। আমি কথা না বলি, বাংলাদেশ সর্বস্তরে পুনর্বাসন সংসদ বিবিআর এর জেনেভা ক্যাম্প শাখা মোহাম্মদপুর এগিয়ে আসছে সর্বস্তরের মানুষের ঢল। এখানে লক্ষ লক্ষ মানুষ দিয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ আসছে, সারাদিন ব্যাপী এটা চলতে থাকবে। তো আমি বাঙালির যে সালাম জব্বার প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের শ্রদ্ধা যে বৃদ্ধি যায়নি আজকে তার প্রমাণ। 70 বছরে এসে আমাদেরকে এর মধ্যেই তারা স্বাধীনতা এনে দিয়েছে, সেই ভাষা আন্দোলনের পথ ধরেই আমরা স্বাধীনতা এনেছি। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ পাকিস্তানিদের গুলিতে আমাদের প্রাণ ঝরে গিয়েছিল, রক্ত দিয়েছিল, তাজা প্রাণ ঝরে গিয়েছিল, রক্ত সেই বুকের রক্তকে বাঙালি ধারণ করেছিল। আমরা শহীদ দিবস হিসেবে পালন করে আসছি দীর্ঘদিন থেকে, স্বাধীনতা সংগ্রাম এই ছিল আমাদের এগিয়ে যাওয়ার মূল মন্ত্র। তারা পাকিস্তানের পর থেকেই তারা আমাদের পেছনে লেগেছে, কারণ আমরা ছিলাম মেজরিটি, আমরা ছিলাম সংখ্যাগুরু, কিন্তু আমাদের সংখ্যাগুরুর মর্যাদা পাকিস্তানে আমরা কোনোদিন পাইনি, না চাকরি বাকরি কোটার ক্ষেত্রে, না অর্থনৈতিক ক্ষেত্রে। আমাদের দেশের পাট তারা নিয়ে গিয়ে বিক্রি করতো অনেক দামে, যে বৈদেশিক মুদ্রা আসতো সেই বৈদেশিক মুদ্রা তারা বিনিয়োগ করতো তাদের পশ্চিম পাকিস্তানে, পুরো পাকিস্তানকে তারা এভাবে বঙ্গবন্ধু প্রকৌশল অর্থনৈতিক সংগ্রামে অর্থনৈতিক বন্টন, সেই বন্টনে চরম বৈষম্য করেছে তারা, সেই চরম বৈষম্যের ফল হিসাবে বঙ্গবন্ধু 1970 সালে যখন নির্বাচনে জয় লাভ করলেন, সেই 1971 থেকে 1971-এ শুরু হয়ে গেল স্বাধীনতা সংগ্রাম। সেই স্বাধীনতা সংগ্রামে 9 মাস রক্ষা করতে পেরেছি আমরা, আমাদের নিজেদের জাতি হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে পেরেছি।
এরপরে আমরা ইউনেস্কো বা ইউএনের কাছে আবেদন করা হয় এই মাতৃভাষা, যে পৃথিবীতে যেগুলো ভাষা আছে এখন প্রায় 3,500 ভাষা আছে, সেই ভাষাগুলোর অনেকেই বিলুপ্ত হয়ে যাবে যদি সেগুলোকে প্রোটেকশন দেওয়া না হয়। আর তখন ইউনেস্কো রাজি হয়েছে যে হ্যাঁ ঠিক, এটা একটা উদ্যোগ গড়ে উঠবে, তাই তারা আমাদের আমাদের প্রতি দায়কত্ব তা ঘোষণা করে এই ভাষা শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করেছে। অর্থাৎ এই দিবসটা এখন সারা পৃথিবীর যে সমস্ত ছোটো ছোটো ভাষা আছে, ছোটো ছোটো ভাষাগোষ্ঠী আছে, তাদেরকে রক্ষা করার দায়িত্ব এখন বাংলাদেশ তথা সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ তার নেতৃত্ব দেবে। এবং বাংলাদেশে সেই ভাষা আর্কাইভ করা হয়েছে, সমস্ত ভাষা এখানে সংরক্ষণ করা হবে। কিন্তু আমাদের ইয়ে হচ্ছে যে এই ভাষা সংরক্ষণের বিষয়টি আন্তর্জাতিক যেহেতু রূপ পেয়েছে, এর আরও কলেবর বৃদ্ধি করা হোক, এটাকে আরও কার্যকরী করা হোক, দরকার হলে এর জন্যে তহবিল তৈরি করে, ফান্ড তৈরি করে এটাকে বেগবান করা। এই আজকের এই দিবসের আমাদের এই হলো দাবি যে এই ভাষা রক্ষার জন্যে এটাকে আরও বেগবান করা হোক। সভাপতি সাইফুল ইসলাম বাবু এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমরা ভাষা শহীদদের কেন্দ্র করে সালাম জব্বার, রফিক শফিক এদেরকে কেন্দ্র করেই আমাদের এই শহীদ দিবস গোটে অ্যাসোসিয়েশন ফর কমার্শিয়াল আর্টিস্ট ব্যানারটি গুটিয়ে ফেলব। তো আমি আর আজকে আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আরও শত শত দল রয়েছে যারা পুষ্পমাল্য অর্পণ করবে। ভলান্টিয়ারের অ্যাসোসিয়েশন ফর কমার্শিয়াল আর্টিস্ট ব্যানারটি গুটিয়ে ফেলতে বলুন। সর্বস্তরের মানুষ এখানে এসছে আপনার পুষ্পমাল্য দিতে, পুষ্প তাদের শ্রদ্ধা জানাতে, তারা শ্রদ্ধা জানিয়ে নারী পুরুষ নির্বিশেষে শিশু এরপরেই শ্রদ্ধার প্রতিবেদন করতে আসছে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটি সভাপতি জহিরুদ্দিন মবুর নেতৃত্বে। এই যে ভাষা শহীদদের প্রতি বঙ্গবন্ধুর পেশাজীবী পরিষদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা এখানে এসছে নারী পুরুষ বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, তারা তাদের আসছেন শ্রদ্ধার প্রতিবেদন করতে। আপনারা ব্যানারটি নামিয়ে ফেলুন। আমরা এখানে এটা বলতে পারি যে এটা বাঙালির প্রাণের উৎসব, এই বাঙালির প্রাণের উৎসব আজকে সার্বজনীনতায় রূপ নিয়েছে। 50 নং ওয়ার্ড তাতিলি ঢাকা এই আন্দোলন দক্ষিণের হয়ে এই শ্রদ্ধা এই পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষাভাষীদের তাদের নিজেদের স্বকীয়তা বজায় রেখে ভাষাকে আরো এগিয়ে নেওয়ার জন্য এটাই হোক শ্রদ্ধাঞ্জলি নিবেদন। মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন, দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ, এই স্লোগান নিয়ে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে আসছে অগ্রণী ব্যাংক লিমিটেড। অগ্রণী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ভেরি মাচ, যারা দেখলেন তাদেরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে আসছে। এখানে বসছে ভিতরে ভিতরে আস।
যারা দেখলেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অনুরোধ রাখ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।